ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি, তার সঙ্গে দোসর ম্যালেরিয়া। রাজ্যের বিভিন্ন জায়গায় যখন এই ছবি, কলকাতা মেডিকেল কলেজের কর্মী আবাসনের ছবি দেখাবো, সেখানে 20 জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে, তার সঙ্গে ম্যালেরিয়ার আক্রান্তের সংখ্যাও কিন্তু ক্রমশ বাড়ছে। যেভাবে ডেঙ্গি ম্যালেরিয়া দুটো আক্রান্ত হয়েই অনেকে ভর্তি রয়েছেন, বেশ কয়েকজন ট্রপিক্যাল মেডিসিন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল লাগোয়া যেখানে রয়েছে সেখানে ভর্তি রয়েছেন অনেকেই, এমনকি ডাক্তারি পড়ুয়াদের হোস্টেল সেখানেও কিন্তু থাবা কেড়েছে ডেঙ্গি এবং ম্যালেরিয়া। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, ডেঙ্গি বা ম্যালেরিয়া আক্রান্ত হয়ে যারা চিকিৎসা করতে আসবেন কলকাতা মেডিকেল কলেজে, সেখানকার কর্মী আবাসনের এই অবস্থা, 20 জন আক্রান্ত হয়েছেন, এমনকি বাদ যাচ্ছে না ডাক্তারি পড়ুয়ারাও? দেখো, অন্তত 20 জন আক্রান্ত হয়েছেন, আক্রান্তের সংখ্যা হয়তো এর থেকে আরও বেশি হলেও হতে পারে, কেননা ঘরে ঘরে অনেকেই জ্বরে কাবু হয়ে শয্যাশায়ী, যাদের মধ্যে অনেকে অপেক্ষা করছেন যে তাদের রক্ত পরীক্ষার রিপোর্ট আসবে, অনেকে আবার আজকে পরীক্ষা করাতে যাবেন, ফলে সংখ্যাটা কিন্তু এর থেকে বেশি হলেও হতে পারে। অন্তত পক্ষে 20 জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গু এবং ম্যালেরিয়াতে, কারোর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ, কারোর ম্যালেরিয়া রিপোর্ট পজিটিভ, এমনকি বেশ কয়েকজন বাসিন্দা রয়েছেন অসুস্থ অবস্থায় শয্যাশায়ী বা হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে অনেকে ডেঙ্গি এবং ম্যালেরিয়া দুটোই পজিটিভ রয়েছেন, কেউ সদ্য হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। এরকমই কিন্তু কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যে 3টে ব্লক রয়েছে কর্মী আবাসনের, সেই 3টে ব্লকের প্রত্যেকটাতে, ABC এই 3টে ব্লকের প্রত্যেকটাতে কিন্তু কম বেশি প্রায় ঘরে ঘরে জ্বর, এবং যারা পরীক্ষা করিয়েছেন রক্ত তাদের অনেকের ডেঙ্গি এবং ম্যালেরিয়া রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু রীতিমতো উদ্বেগজনক পরিস্থিতি দেখা দিয়েছে কলকাতা মেডিকেল কলেজের কর্মী আবাসনের বুকে, এবং কর্মী আবাসনের ঠিক লাগোয়া হচ্ছে বয়েজ হস্টেল, যেখানে ডাক্তারি পড়ুয়াদের ছাত্রাবাস, সেই ছাত্রাবাসেও কিন্তু থাবা বসিয়েছে ডেঙ্গি এবং ম্যালেরিয়া। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে অন্তত 4 জন আক্রান্ত হয়েছেন ডাক্তারি পড়ুয়া, যদিও পড়ুয়াদের একাংশ বলছেন যে আক্রান্তের সংখ্যা এর থেকে বেশি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে 4 জন ডাক্তারি পড়ুয়া আক্রান্ত হয়েছেন ডেঙ্গি ম্যালেরিয়াতে। এই পরিস্থিতিতে সমাধান সূত্রটা কি? ইতিমধ্যেই কর্মী আবাসনের তরফে যারা আক্রান্ত হয়েছেন তাদের পরিজনেরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ গত শনিবার হাসপাতাল সুপার নিজে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন, কিন্তু শনিবারের পরে 2 দিন কেটে গেলেও এখনও অনিয়মিত জঞ্জাল সাফাই তা নিয়মিত হয়নি। হাসপাতাল সুপারের বক্তব্য যে দ্রুত তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে এই কর্মী আবাসন চত্বর আবর্জনা মুক্ত করার যাবতীয় উদ্যোগ তারা শুরু করছেন, কিন্তু কবে এই উদ্যোগ শুরু হবে তা নিয়ে কিন্তু সন্দিহান এই যারা আক্রান্ত হচ্ছেন এবং এই কর্মী আবাসনের যারা বাসিন্দারা রয়েছেন তারা। ইতিমধ্যেই ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে 6 থেকে 7 জন চিকিৎসাধীন রয়েছেন, অনেকে ফিভার ক্লিনিকে আজকে রক্ত পরীক্ষা করাতে গিয়েছেন ডেঙ্গি না ম্যালেরিয়া নাকি জোড়া থাবা বোঝার জন্য রক্ত পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছেন অনেকে, অনেকে বাড়িতে শয্যাশায়ী। এইরকম একটা অবস্থায় হাসপাতালের খোদ কর্মীদের একাংশ, তারা এবং তাদের পরিজনেরা এইভাবে ডেঙ্গি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে যাওয়ায় কিন্তু রীতিমতো উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ। একেবারে সন্দীপ, উদ্বিগ্ন হওয়ার কারণও রয়েছে, কারণ যারা চিকিৎসার জন্য আসবেন কলকাতা মেডিকেল কলেজে সেখানকার যে কর্মী আবাসন, সেখানেই রোগের বাসা, সেখানকার কর্মীরাই, সেই হাসপাতালে কর্মীরাই তারা আক্রান্ত হচ্ছেন, এমনকি ডাক্তারি যে পড়ুয়ারা রয়েছেন তারাও আক্রান্ত হচ্ছেন। তবে উদ্বেগের এখানেই শেষ নয়, কারণ গোটা রাজ্যে যেভাবে ডেঙ্গি বাড়ছে, ম্যালেরিয়া বাড়ছে, তা কিন্তু ক্রমশই ভয় ধরাচ্ছে। একটা পরিসংখ্যান আপনাদের দেব এই মুহূর্তে, উত্তর চব্বিশ পরগনার গ্রামাঞ্চল এবং শহর মিলিয়ে 1,305 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, এবং স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা খবর, গোটা জেলায় মোট আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। বিধাননগর পুরসভা এলাকা, সেখানে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 1,091 জন। দক্ষিণ দমদম পুরসভা এলাকায় এই মরশুমে আক্রান্তের সংখ্যা 520 জন। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, এটা তো প্রথমবার নয়, একেবারে শুরু থেকে আমরা দেখে আসছি উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে, কি করছে এতদিন ধরে প্রশাসন? দেখো, উত্তর চব্বিশ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যে লাপিয়ে লাপিয়ে বাড়ছে, এবং যে উত্তর চব্বিশ পরগনার স্বাস্থ্য জেলা সেখানে আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহ অর্থাৎ 36তম সপ্তাহে এই মরশুমের নতুন করে 1,305 জন আক্রান্ত হয়েছে, যেখানে জেলায় এই মরশুমে মোট আক্রান্তের সংখ্যা 5,258 জন, তার মধ্যে গ্রামাঞ্চলে 2,155 জন এবং শহরাঞ্চলে 3,103 জন। যেটা এই মরশুমের শুরুতে দেখা যাচ্ছিল যে গ্রামাঞ্চলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
শহরাঞ্চলের থেকে বেশি, কারণ ভাবা হয়েছিল যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন প্রক্রিয়ার জন্য ডেঙ্গি প্রতিরোধ কর্মসূচি ব্যাহত হয়েছে। কিন্তু সেটা দেখা যাচ্ছে যে শহরাঞ্চলে যেখানে লাগাতার ডেঙ্গি প্রতিরোধে সচেতনতা চালানো হচ্ছে, ডেঙ্গি প্রতিরোধে পুরসভাগুলো কর্মসূচি দিচ্ছে, কিন্তু ছবিটা এতটুকুও বদলাচ্ছে না। এবং পুরসভাগুলোর তরফ থেকে বলা হচ্ছে যে সমস্ত অভিজাত এলাকায় লাগাতার ওখানে এখানে অভিযান চালানো সম্ভব হয় না সবসময়, কেননা বহুতল, বহুতলে সেখানে বিভিন্ন জায়গায় জমা জল থাকে, বারবার পুরসভার তরফ থেকে সতর্ক করা হলে মানুষের তরফ থেকে সচেতনতা বাড়ছে না। যে ছবিটা তোমাকে বলছিলাম যে শহরাঞ্চলে মোট 3,103 জন আক্রান্ত, তার এক তৃতীয়াংশই আক্রান্ত বিধাননগর পুর নিগমে 1,091 জন, যেটা প্রতি বছর আমরা দেখতে পাই যে দক্ষিণ দমদম পুরসভায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা একটা উদ্বেগের ছবি ধরা পড়ে। এবারেও 520 জন আক্রান্ত হয়েছে, যেখানে ব্যারাকপুর সেনাছাউনি এলাকায় গতবারেও কেউ ডেঙ্গি আক্রান্ত হয়নি, এবারেও ডেঙ্গি আক্রান্ত হয়নি। অর্থাৎ সচেতনতা তার পাশাপাশি পুরসভাগুলোর যে উদ্যোগ সেই সব কিছু সংস্থানে আমরা দেখতে পাই যে ডেঙ্গি নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু পুরসভাগুলোর বক্তব্য হচ্ছে ডেঙ্গি নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মসূচি নেওয়া হলে সচেতনতা বাড়ছে না। অপরদিকে গ্রামাঞ্চলের ছবিটা তোমাকে বলি, বনগা ব্লক যেখানে 463 জন আক্রান্ত হয়েছে, আমডাঙ্গা ব্লকের 437 জন, এই আমডাঙ্গা ব্লকের মরিচা গ্রাম পঞ্চায়েতে এই মরশুমে 200 বেশি আক্রান্ত হয়, কিন্তু প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় সব সাপ্তাহিক হাট বন্ধ করে দেওয়া হয়েছে, কোথাও বিভিন্ন জায়গায় জঙ্গল সাফাই থেকে শুরু করে জমা জল তার বিরুদ্ধে অভিযান, এবং তার পাশাপাশি আশা কর্মীদেরকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত স্তরে তাদেরকে পাঠানো হচ্ছে, সেক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ করা গেছে। কিন্তু রাজারহাট ব্লকের ছবিটা উদ্বেগজনক, কলকাতা লাগোয়াই এলাকা সেখানে 224 জন আক্রান্ত, হাবড়া দুরম্বর ব্লক সেখানে 285 জন আক্রান্ত, এবং এই সমস্ত যে বারাসাত জেলা সদর সেখানেও 169 জন আক্রান্ত হয়েছে। অর্থাৎ পুরো এলাকাগুলোতে লাফিয়ে লাফিয়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে, এবং জেলার বিভিন্ন সব মিলিয়ে গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল উভয় জায়গাতেই কিন্তু ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে, এবং এখানে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা। এই সচেতনতার অভাব রয়েছে কলকাতা মেডিকেল কলেজের কর্মী আবাসনের। কিছুক্ষণ আগে আপনাদের ছবি দেখিয়েছি, আরো একবার দেখাবো, সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ তারা বলছে যে এবার সাফাই শুরু করা হবে, কিন্তু প্রশ্নটা এখানেই, এতদিন তাহলে কি করছিল কর্তৃপক্ষ? যেভাবে বারবার করে ডেঙ্গি ম্যালেরিয়ার সংখ্যা বাড়ছে, অন্তত পক্ষে এখানে 20 জন আক্রান্ত হয়েছেন, এমনকি বাদ যাননি ডাক্তারি পড়ুয়ারাও। কি বলছেন এই কর্মী আবাসনে যারা থাকেন তারা, শোনাবো। চেষ্টা করাই সকালবেলা ট্রপিক্যাল মেডিসিনে, তারপরে আমার মানে ম্যালেরিয়াটা পজিটিভ বেরোয় আমার আমার ওয়াইফের দুজনের। বাচ্চারও জ্বর? হ্যাঁ, বাচ্চারও জ্বর, তো সেই সোমবার দিন থেকে ম্যালেরিয়া নিকলা, টেস্ট করায় তো ফির ভমিটিং হো রা হ্যায়, সর ঘুম রা হ্যায়। হ্যাঁ, আয়া থা এমএস ভিপি আয়া থা, এসওটি আয়া থা, আকে দেখে গিয়া নিচে মে কিতনা গন্দগি হ্যায় সব দেখ ওকে লিখ ওকে রিপোর্ট গিয়া হ্যায়, বোলা সাফ সাফাই করবায়েঙ্গে, নেই হুয়া অভি তক। আমার ব্লকে আমার তো ঘরের মধ্যে তিনজনে হয়ে গেল, আরও বি ব্লকে আছে কিছু আশেপাশে আছে লোকের হচ্ছে। হাসপাতালে তো এখন সুরজ মল্লিকও ভর্তি আছেন, রামেশ্বর প্রসাদ ওই বি ব্লকে থার্ড ফ্লোরে থাকেন উনিও ভর্তি আছেন ট্রফিকলে। আমার বাড়ি আছে এটা সি ব্লক রুম নম্বর 211 ফার্স্ট ফ্লোর। আমার বাড়িতে ওই বান্টি কুমার আর মনীষ দাস ভর্তি আছে, মনীষ দাস ট্রফিকলে ভর্তি আছেন, আর এই বাচ্চাটা এমসিএস ফার্স্ট ফ্লোরে ভর্তি ছিল।